থেকে এসছেন আপনি? আমরা এসেছি রোড চন্দ্রকোনাতে। আমার ডাক্তার দেখাতে এসেছিলাম, ডাক্তার তো দেখলো না, আমাদের ফেরত দিয়ে দিচ্ছে বলে। কি বললেন ডাক্তারবাবু? ডাক্তার বলছে দেখানো হবে না, ডাক্তার নেই এখানে, ডাক্তার নেই, তোমরা চলে যাও। কি করবেন, কোন লোক করবেন? এবার আমি বাধ্য, কি করবো, এবার বাধ্য চলে যেতে। কাকে দেখাতে এসেছি? আমার ছোট শিশু বাচ্চাকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শেখ কাসেম। আরজি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের, সেই আন্দোলনের তীব্রতা ক্রমেই বাড়ছে, আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। গত দু তিন দিন ধরেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি সহ বিভিন্ন নন এমার্জেন্সি সার্ভিস থেকে জুনিয়র ডাক্তাররা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন, আজও সেই ধারা অব্যাহত। আউটডোর সহ বিভিন্ন বিভাগে আজকে বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ডাক্তাররা। সেই মতো বুধবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের হয়রানি হতে হচ্ছে। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। যারা যেই জোন বা যত জোন আছে সেই কালপিট ধরা যাচ্ছে, আর সেই ধরা স্বচ্ছ তদন্তের মাধ্যমে কোনো কোনো স্কেপ গোট না, বা যে কোনো কাউকে বিনা দোষে ফাঁসানো বা কোনো প্রমাণ লোপাটের কোনো ষড়যন্ত্র নয়, একদম স্বচ্ছ তদন্ত হতে হবে। এই ঘটনার পিছনে যারা কাটপিট আছে তারা যতদিন না অফিসিয়াল দোষী সাব্যস্ত হচ্ছে, যতদূর শোনা গেছে যে সিবিআই তদন্তে ট্রান্সফার হয়েছে জিনিসটা, একদম যতদিন না স্বচ্ছ রেজাল্ট আসছে যারা কাল্পিট তারা ধরা পড়ছে, ততদিন আমাদের এই আন্দোলন। এটা রোগী হয়রানি বন্ধ হচ্ছে, হাইকোর্টে তো বলেছে রোগী হয়রানি বন্ধ করতে এবং এমার্জেন্সি চালু করতে ধর্ণা উঠিয়ে নিয়ে। যে কোনো কলেজেই যাবেন দেখতে পাবেন যে কোনো মুমূর্ষ রোগী একদম এমার্জেন্সি কলেজ থেকে যাচ্ছে না, যে কোনো তাদের ফান সংশয় ব্যাপার তাদেরকে যথেষ্ট লক্ষ্যকারেই সেবা দেওয়া হচ্ছে। ডাক্তাররা এই জিনিস থেকে পিছিয়ে আসতে পারে, যেটা সাধারণ মানুষকে এই জিনিসটা যেমন বুঝতে হবে তেমন আমাদের দিকটাও বুঝতে হবে। যখন মানুষ সে পিঠ থেকে যায় তখন শুধু ন্যায় বিচারের আশায় বসে থাকলে হয় না, আমাদের এখন পিঠ থেকে গেছে, যে গেছিল সেও কোনো রোগীর এমার্জেন্সি সার্ভিস দিতেই ওখানে কর্তব্যপরায়ণ ছিল, সেখানে কখনো সে এক্সপেক্ট করেনি সেটা হতে পারে, সেটা তার হয়েছে, সেটা আমার কোনো দিন হতে পারে, আপনার বাড়ি কারো হতে পারে, সেটা সাধারণ পাবলিকের কাছেও আবেদন থাকবে যে এই ডাক্তারের এই দিকটাও তাদেরকে বুঝতে হবে। হাইকোর্ট তো উঠিয়ে নিতে বলেছে, উঠিয়ে নেওয়া হবে, কিন্তু সেটা উঠিয়ে নেওয়া হবে যে আমাদের যত ডক্টর ফোরাম আছে, যতদের তাদের সম্মিলিত যে রায় আছে, ন্যাশনালের যে ডক্টর ফোরাম, ওয়েস্ট বেঙ্গলের যে ডক্টর ফোরাম, সবার সম্মিলিত রায় ছাড়া আমরা এই ডিসিশন নেব না। আর আমাদের একদম মৌলিক অধিকার যে এই কালপিট যতই না ধরা পড়ছে ততদিন আমাদের এই নন এমার্জেন্সি সার্ভিস, ওপিডি সার্ভিস, আর যে এমার্জেন্সি সার্ভিস বন্ধ থাকবে কিনা এটা যত সম্ভব সবার সাথে আলোচনা না করে একটা ডিসিশন নিতে পারে। কিন্তু এমসেও তো ডাক্তারদের কড়া নির্দেশ দিয়েছে উঠিয়ে নেওয়ার জন্য। এমসে যে আরডি আছে তারা স্ট্রিক্টলি জানিয়েছে এই আন্দোলন ওঠানোর পক্ষপাতিত্ব নয়, যে আরডি আছে এমসে তারা এই আন্দোলন একদম স্ট্রিক্ট জানিয়েছে জারি থাকা যায়। আরেকটা সংগঠন আছে তারা জানিয়েছে যে আন্দোলন আন্দোলনের দাবি জানিয়েছে, যত আরডি আছে তারা এখনও এমনি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি, আন্দোলন তুলে নেয়, সবাই আন্দোলনের পক্ষেই আছে, কারণ এই আন্দোলন কোনো সংস্থার বা কোনো ইয়ে নয়, শুধু কালপিটদের স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। যত হায়ার অথরিটি আছে আরজি করে, যতজন যুক্ত আছে তাদের স্বচ্ছ তদন্তের মাধ্যমে ইস্তফা আর কালপিটদের ধরা। যথারীতি সিবিআইয়ের হাতে তদন্তভার গেছে, যত শুনতে শোনা গেছে যে সিবিআই তদন্তভার নিয়েছে। হ্যাঁ, তাহলে তারপরেও আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তো? অবশ্যই সময় লাগবে, এটা একদিনের ব্যাপার না, যেটা এতদিনে হয়নি এটা একদিনে হয়ে যাবে আশা করাই বোকাল। এই আলোচনা আজকে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে একটা জিবি মিটিং হচ্ছে প্রত্যেক কলেজের প্রতিনিধিদের নিয়ে, তো তারা যে ডিসিশন নেবে সেই ডিসিশনের পর আপনাদের একদম স্বচ্ছ ব্যাপারটা জানাবে। আউটডোর পরিষেবা, আউটডোর পরিষেবা সব জায়গায়।